নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরস্বতী পূজা বিষয়ে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অনেকেই ভাবতে পারেন যে আমি তো সরস্বতী পূজা বিষয় নিয়ে আলোচনা এর আগেই করেছি ভিডিওতে। আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা বিষয়টি দেখে নিয়ে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো কমেন্টস করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। যাই হোক, সরস্বতী পূজা বিষয় নিয়ে দ্বিতীয় পর্বে আবার এলাম। তার কারণ হচ্ছে, বিশেষ করে যারা নবাগত পুরোহিত তাদের জন্য আমার এই ভিডিও। আবার এমন অনেক পুরোহিত আছেন যারা এই বিষয়টি অনেক বই ঘেটেও তারা পাননি, আবার কেউ কেউ পেয়েছেন, তবে তার সংখ্যাটা অনেক কম। যাই হোক দর্শক বন্ধু, ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, সম্পূর্ণটাই দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। পারলে নোট করবেন, যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত সরস্বতী পূজা কিভাবে করবেন। কেননা সরস্বতী পূজা তো অনেকবারই করতে হয়, কেননা সব যজমানের মন রক্ষা করতে হয়, তার জন্য বিশদভাবে পূজা করা সম্ভব হয় না। যারা অনেক সময় শখে পূজা করেন বা শুধুমাত্র বাড়ির পূজা করেন বা দুই একটা মাত্র পূজা করেন তাদের ক্ষেত্র আলাদা, যারা অনেকবারই করেন তাদের জন্য আমি সংক্ষিপ্ত পূজা বিষয়ে বলবো। আর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হাতে খড়ি। যদিও বা আমরা প্রায় প্রত্যেকেই জানি সরস্বতী পূজার দিন বিদ্যারম্ভ নয়, কেননা সেই দিনটি হচ্ছে অনধ্যায়। পঞ্জিকাতে লেখা থাকে, আপনারাও অনেকে জানেন, বিদ্যারম্ভের আলাদা একটা দিন আছে, সেটা পঞ্জিকাতেই আছে। কিন্তু আমরা দেখে এসেছি অনেকেই সরস্বতী পূজার দিনই হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করে থাকেন। তা হাতে খড়ি দেওয়ার একটা বিশেষ মন্ত্র আছে, আমি সেই মন্ত্রটা আজকে বলবো। এবং এই হাতে খড়ি দেওয়ার মন্ত্রটা আপনারা অনেকেই পান না, অস্বীকার করে লাভ নেই, অনেকেই পাননি। আর যেটা পাননি বা যেটা পান না সেটা হচ্ছে হংসের ধ্যান এবং হংসের প্রণাম। আমি সেই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাইছি, তাহলে বিষয়টি মন দিয়ে শুনবেন। প্রথমে আমরা যে কোনো পুজো করতে গেলে প্রথমে আমরা যেটা করি আচমন বিষ্ণুস্মরণ, তারপর যেটা করি তিলক ধারণ ইত্যাদি আমরা করি, এটা প্রথম পূজায় করা যেতে পারে। তারপরে গুরুমন্ত্র জপ, ইষ্টমন্ত্র জপ, এটা একবারই করলেই হবে, প্রতি বাড়িতে করতে হয় না বা করলেও সময় পাওয়া যাবে না। সেই হিসাবে বলবো প্রথমে আচমন, তারপর বিষ্ণুস্মরণ, তারপরে হচ্ছে আপনার গন্ধাদির অর্চনা, নারায়ণাদির অর্চনা, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, গুরুপঙ্ক্তি পূজা এবং সূর্যার্ঘ, সূর্যের প্রণাম, স্বস্তি বাচন, স্বস্তি সূক্ত, সংকল্প, সংকল্প সূক্ত, ঘটস্থাপন, তারপর করণ্যাস, অঙ্গন্যাস, গণেশাদির, পঞ্চদেবতার পূজা এবং দেবীর ধ্যান করবেন, তারপর আবাহন, তারপর যে আমাদের আবরণ দেবতার যে পূজাগুলি থাকে ওগুলি করবেন। তার মধ্যে যেমন
অগ্নির পূজা, ব্রহ্মা বিষ্ণু পূজা এবং দেবী বাহনের পূজা, তার সঙ্গে আছে লক্ষ্মী দেবীর পূজা করতে হয়, নারায়ণের পূজা করতে হয়, তারপর যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে দোয়াতের পুজো, যেটাকে আমরা শুদ্ধ কথায় বলি মশাধার, লেখনীর পুজো, যে খাগের কলম দেয়া হয় সেই সব লেখনীর পুজো করতে হয়, তারপর যেটা করতে হয় বাদ্যযন্ত্রের পূজা করতে হয়। অনেকের বাড়িতে অনেক গানের স্কুল থাকে, সেখানে হারমোনিয়াম তবলা হয়তো দিয়ে রাখে, এবং অনেক গানের স্কুল আছে বা বাড়িতেও অনেকে প্র্যাকটিস করেন, সেগুলো সামনে এনে দেন, তাদের পুজো করতে হয়। আর যেটা করতে হয় পুস্তকের পূজা, এই সমস্ত পূজা অর্চনা করার পরে তারপর যেটা করবেন সেটা আরতি করবেন, আরতিটা করবার পরে পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন, পুষ্পাঞ্জলি দেওয়া করাবার পরে তারপর দক্ষিণান্ত, তারপর অচ্ছিদাবধারণ, বৈগুণ্য সমানন্দ, এগুলো তো করতেই হবে। এটা আমি সংক্ষিপ্ত পুজোর ক্ষেত্রে বলছি, এ বিষয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি আগেই বলেছি বহুবারই পুজো করতে গেলে যে সংক্ষিপ্ত পুজো করতে হয় সেই বিষয়টি নিয়ে বললাম। এবং যদি প্রতিমা পুজো থাকে, কাঠামো পুজো হয়, তাহলে সেখানে সরস্বতী দেবীর যে গায়ত্রী মন্ত্র আছে সে দিয়েও চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করা যেতে পারে। যাই হোক বন্ধু, এখন আমি যেটি বলবো, যেটি মূল আকর্ষণ আজকের, সেটা হচ্ছে হাতে খড়ি দেওয়ার মন্ত্র। এটা আপনারা পারলে লিখে নেবেন। হাতে খড়ির মন্ত্রটা হচ্ছে পঞ্চমাং পূজয় লক্ষ্মী পুষ্প ধূপান্ন বারিভি মশাধারং লেখনিঞ্চ লিখে তত মাঘে মাসি শুক্লে পক্ষে পঞ্চমী যা শ্রিয় তস্যা পূর্বাণ এবেহ কার্য সারস্বতোৎসব, বা যদি ভেঙে বলেন সারস্বত উৎসব, একসঙ্গে করলে হয় সারস্বতোৎসব, সারস্বতোৎসব। এই হচ্ছে হাতে করি দেওয়ার মন্ত্র, এটা আমি স্ক্রিনে লিখে দেব, সে বিষয়ে কোনো চিন্তা নেই। আর যেটা করতে হবে সেটা হচ্ছে দেবী বাহন হংসের ধ্যান, ওং হং সত্যং ওং হংসত্বং আত্মরূপাসী দীনেত্রং তীক্ষ্ণ জ্যোতি সমন্বিতম বাড়িনা মধ্যস্থম সর্বদিক চলয়ান্বিতম। আবার একটু বলি, ওং হংস ত্বং আত্মরূপাসী দীনেত্রং তীক্ষ্ণ জ্যোতি সমন্বিতম বাড়িনা মধ্যস্থম সর্বদিক চলয়ান্বিতম। এটি হচ্ছে দেবীর বাহন হংসের ধ্যান, এটিও স্ক্রিনে লেখা থাকবে। তারপর হচ্ছে হংসের প্রণাম মন্ত্র, ওং সর্বশক্তি সমন্বিতম ব্রহ্মজ্ঞান বিরাজিতম সর্ববর্ণ শোভিতম বাগদেবী বাহন প্রণমাম্যহম। এই মন্ত্রটিও স্ক্রিনে দেখতে পারবেন, বিষয়টি বারবার দেখবেন। আমি যেগুলো পাওয়া যায় না, বিশেষ করে হংসের ধ্যান, হংসের প্রণাম এবং হাতে খড়ি দেওয়ার মন্ত্র, এটার জন্যই আমি সরস্বতী পূজার দ্বিতীয় পার্টে আসলাম, যাতে আপনারা জানতে পারেন প্রত্যেকের উপকার হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হই। আপনাদের সরস্বতী পুজোর দিনগুলো ভালো কাটুক এবং ভালো করে পূজা অর্চনা করুন, লোকের কাছ থেকে আপনার একটা সুনাম নিয়ে ফিরুন, এটাই আমি আশা রাখি। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।